সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সরলা ইউনিয়নের আওনা গ্রামে। এখানেই গড়ে উঠেছে গরুর সুন্দর একটি খামার, আর এই খামারটির নাম আওনা এগ্রো ইন্ডাস্ট্রিজ। কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু প্রস্তুত হয়েছে, বেশ সুঠামদের গরু তৈরি হয়েছে। আজকে এই গ্রামের এই উদ্যোক্তার এই খামারটি আজকে আমরা একটু ঘুরবো, দেখবো কোরবানি উপলক্ষে যে গরুগুলো উনি তৈরি করেছেন সেগুলো আসলে কেমন দামে বেচাকেনা করতে চাই, সেই বিষয়টি একটু তুলে ধরবো। আসুন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। উজ্জ্বল খান? জি, উজ্জ্বল খান। আচ্ছা আচ্ছা, আপনি এই খামারটি দিয়েছেন আনুমানিক, খামারের বয়স কত হলো? আমার এটা প্রায় 3 বছরের উপরে। 3 বছর? না জি। তো উজ্জ্বল ভাই, একটু জানতে চাচ্ছি যে আপনার এখানে গরুগুলো কোরবানি উপলক্ষে কত সংখ্যক গরু প্রস্তুত হয়েছে? আমার এখানে 50টি গরুর মতো আছে। তো 3 সাইজের গরু আছে, ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আছে। একটু বলা যাবে কোন কোন জাতের গরু বেশি আছে? আমার এখানে দেশি গরুই বেশি। দেশি? জি। আচ্ছা, দেশি এবং দেশি সাইওয়াল, সাইওয়াল যেটা আছে ওইটা, এগুলোই বেশি না? তো আমরা একটু খামারটা ঘুরে দেখি। হ্যাঁ, দেখেন, কোনো অসুবিধা নাই। জি, আসেন দেখ। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু দেখছি। এই যে সামনে একটা পাকড়া গরু দেখছি, পাকড়া গরু আমার খুব পছন্দ, দর্শকদেরও খুব পছন্দ। তো একটু বলা যাবে এটা এটা কেমন ওজন আছে? এটা আপনি 360-370 কেজি হবে এখন। আচ্ছা, আর ওর কয় দাঁত হয়েছে? 2 দাঁত। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমরা আরও কিছু গরুগুলো দেখি। এই গরুগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, লাল কালার, একেবারে সাহিওয়াল তো? না জি জি, সাহিওয়াল। বাহ, দর্শক দেখুন যে এই ধরনের সাহিওয়াল কিন্তু আপনারা পছন্দ করেন, এটা না ছোট না বড়, মাঝারি টাইপের সাহিওয়াল। তো ভাইয়ের এই খামারে এগুলো আছে, আমি যেহেতু সরাসরি দেখছি আমার খুব ভালো লাগছে। তো এখানে তো একটু ছোট এবং মাঝারি গরু দেখলাম। এগুলি আমার ছোট। আচ্ছা, এটা হলো 3 নম্বর সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, আরও বড় গরু আছে? বড় বড় আছে, মাঝারও আছে। ও আচ্ছা, দর্শক তাহলে বড় গরু একটু আমরা একটু দেখি, আসুন চলে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুঠামদের গরু দেখছি। এটাই তো মনে হয় আপনার ফার্মের সবচেয়ে বড় গরু? জি জি, এটা আমার সবচেয়ে বড়। আচ্ছা মাশাআল্লাহ, এটার এটার ওয়েটটা কেমন কি আছে? এটা 670 কেজি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট 670 কেজির মতো। বাহ, দর্শক দেখুন যে এর এর গলকম্বলটা দেখুন, বাবা, এর গলকম্বল, বিশেষ করে এর কালার, মাথার চাহনি, মাথার যে স্ট্রাকচার, শিং, সব মিলিয়ে একটা দেখার মতো গরু, ছবির মতো গরু নাকি? আচ্ছা, এটা এটা কতদিন আপনার খামারে? এটা আমার খামার 2 বছর। 2 বছর? আচ্ছা, এরকম কি আরো গরু আছে এই ওয়েটের কাছাকাছি? হ্যাঁ, ওইটা কাছাকাছি আছে। কয় আরো কয়টা কি আছে? সব 600-500 ওভার, 70-80-500। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু ভেতরের দিকে যাই, আরো গরুগুলো দেখাই। দর্শক আসুন, মাশাআল্লাহ, এটা তো খুব ভালো লাগলো। এরপরে পাশেরটাও দেখছি ভালো, তবে এটাও এটাও খুব সুন্দর লাগছে, লাল এবং কালোর সুন্দর মিশ্রণ। হ্যাঁ জি, এটার আনুমানিক ওয়েট কেমন কি আছে? এটা আনুমানিক 580। 580 জি। আর বয়স? বয়স এই যে 2.5 বছর চলে যায়। 2.5 বছর? 2.5 বছর। আচ্ছা, একটু আর একটু পেছনের দিকে যাই চলেন। আচ্ছা, ঈদ তো কাছাকাছি প্রায় চলে আসছে, তো আপনার খামারে মোটামুটি কোনো গরু কি সেল হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়েছে, এই গরুটা বিক্রি হয়েছে। দর্শক দেখুন, এই গরুটি বিক্রি হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু, একেবারে কড়া লাল, শিং এবং চাহনি। একটু জানানো যাবে যে এটা কেমন দামে বিক্রি করলেন? এটা আমি 480,000 বিক্রি করছি। ও, 480? জি। ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত। ঈদের সময় ডেলিভারি দিয়ে? ডেলিভারি দিব, তাদের খরচ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু, 480,000 টাকায় বিক্রি হয়েছে। এটার ওজনটা কেমন ছিল? এটার ওজন এখন 590 কেজির মতো আছে। আছে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আরও বেশ কিছু সুঠামদের বড় বড় গরুগুলো দেখছি। আসলে সব গরুগুলোই সুন্দর, আমরা যেহেতু কাছে থেকে দেখছি বুঝতে পারছি।
তবে কাস্টমাররা আমাদের ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখছে জানি না। চলেন সামনে যাই। মাশাআল্লাহ, চতুর্দিকে ঘুরছি আর খুব ভালো লাগছে, সব সুঠামদের গরুগুলো দেখছি। উজ্জ্বল ভাই, এবার একটু জানতে চাচ্ছি যে এই যে বড় বড় গরুগুলো দেখছি, এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান? আমাদের এখানে সব এই সাইডের কুড়া, কাঁচা ঘাস, খড়, এই ভুষির মধ্যে এই আর অন্য কোনো ফিটটির এই না, ফিটের মধ্যে আমাদের কিছুই নেই। আমাদের যেটা ভালো অরিজিনাল গরুর ফিট সেটা সমস্যা না, না আমরা এই ভুষির মধ্যে আছি সব। ভুষির মধ্যে? হ্যাঁ, বুটের ভুষি, ডাবলির ভুষি, আচ্ছা, খেসারির ভুষি, ঘাস ঘাস আর খড় এই। আচ্ছা আচ্ছা, যেটা ন্যাচারাল খাবার গরুর সেটাই দিচ্ছে? জি জি। তো আপনাদের কি ঘাসের জমি আছে? জি, আমাদের 100 বিঘার উপরে জমি আছে। বাহ বাহ, ভালো লাগলো আজকে সুন্দর এই খামারগুলো দেখলাম। এখন উজ্জ্বল ভাই, আপনারা তো এই গরুগুলো যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে, নিশ্চয় বিক্রি করবেন? জি, বিক্রির জন্য করছি। আচ্ছা, কোনটা কি দরে কিভাবে বিক্রি করতে চান? এগুলি আমরা সব ঠিকার মধ্যে বিক্রি করব, লাইভ ওয়েটে না। আচ্ছা, সবগুলো ঠিকায় বিক্রি করবেন? তো ওই পাশে যে ছোট কিছু গরু দেখলাম, হ্যাঁ ওগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করব। লাইভ ওয়েটে? জি। তাহলে আমরা ওখানে গিয়ে একটু লাইভ ওয়েট ঘোষণা করি। হ্যাঁ হ্যাঁ, চলেন। ভালো লাগছে, গরুগুলো বেশ ছটফট করছে। জি, আপনি নতুন দোক দেখে এই জন্য এরকম করতেছে? না সেটাই, যে গরুগুলো যদি ন্যাচারাল খাবার খায়, জি জি, গরুগুলো কিন্তু সবসময় স্পিড থাকে, শরীর স্পিড থাকবে, নড়াচড়া করবে, সেটাই কিন্তু আমি দেখছি। এখন এই যে এই লাইনে বাইরের যে লাইনে গরুগুলো দেখছি, রোতে গরুগুলো দেখছি, এগুলো ওয়েটটা কেমন, কত থেকে কত? 350 থেকে 400 মধ্যে আছে সব। 350 থেকে 400 মধ্যে? আচ্ছা, এই গরুগুলো আপনারা লাইভ ওয়েটে দিতে চান? লাইভ ওয়েটে দিতে চাই। আচ্ছা, তাহলে লাইভ ওয়েট কত কত টাকা ঘোষণা করবেন? আমরা এর আগে যেটা বলছিলাম 550 টাকা, তো 20 টাকা মাইনাস করে দিছি, 530 টাকার মধ্যে বিক্রি করবো। আচ্ছা, তাহলে 350 থেকে 450 কেজি পর্যন্ত যে গরুগুলো আছে, 530 টাকা কেজি? জি জি, তাই না? জি হ্যাঁ। আচ্ছা দর্শক, নিশ্চয় আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই লাইনে যে গরুগুলো আছে প্রায় 450-এর মধ্যেই আছে এইগুলো গরুগুলো, এই গরুগুলো আপনারা 530 টাকা কেজিতে নিতে পারবেন লাইভ ওয়েট। আর লাইভ ওয়েটের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিই, অনেকেই বলেন যে ভাই লাইভ ওয়েট সেটা কী জিনিস? লাইভ ওয়েট অর্থাৎ হচ্ছে যে বডি ওয়েট, আপনাকে পুরো গরুটা আমরা ডিজিটাল স্কেলে উঠিয়ে দিব, দিয়ে যে ওজনটা আসবে সেটাকে 530 দিয়ে গুণ করা হবে, যত টাকা হয় সেটাই হবে। সেটা যেহেতু কোনোটা 300 কেজি হলে সেই পরিমাণ হবে, 400 কেজি হলে একরকম হবে। আর আরেকটা বিষয় যে তাহলে এখন এসে কি মাপ দিয়ে যেটা হবে সেটাই কি গরুর দাম ঈদ পর্যন্ত ফাইনাল? না, এই গরুটা যখন আপনি ডেলিভারি নেবেন, যদি এখন নিয়ে নেন তাহলে এখনকার যা ওজন হবে সেটাই, আর যদি ঈদের 2-1 দিন আগে নেন, 3 দিন আগে নেন, সেই সময় ঈদের 3 দিন আগে গরুটাকে আবার মাপা হবে। মাপার পরে 400 কেজির গরু যদি দেখা গেল যে এখন 400 কেজি, সেই সময় গিয়ে 410 কেজি হয়েছে, তাহলে আপনাকে 410 কেজির টাকা দিতে হবে। আর যদি 400 কেজির থেকে 20 কেজি কমে যায়, যে 380 কেজি, আপনি 380 কেজির টাকা দেবেন, তাই কি না? কম হলেও যা, বেশি হলেও দিতে হবে। কম হলে তো টাকা ফেরত পাবেন, আর বেশি হলে আপনাকে কিছু টাকা এখন প্রশ্নে ওঠে না। আচ্ছা, এখন বাড়বে। জি, আর স্বাভাবিকভাবে গরু কিন্তু একটু বর্ধনশীল, বাড়বেই, যেহেতু খাবে বাড়বে না এমন না। তাহলে আমরা লাইভ ওয়েটের গরুটা দেখালাম, এরপর ভেতরে যে বড় বড় গরুগুলো আছে, হ্যাঁ জি, ওই গরুগুলো কি আমরা তো লাইভ ওয়েট না, ঠিক আছে? না ঠিক আছে, তো ওখানে তো সব গরু দেখানো মুশকিল, আমরা কি কিছু গরু একটু বাইরে এনে দর্শকদের দেখাতে পারবো? হ্যাঁ দেখাতে পারবেন, জি পারবেন, বাইরে এনে দেখাই এবং একটা দরদাম জানাই নাকি? হ্যাঁ হ্যাঁ, জানাতে পারেন। আচ্ছা ওকে, চলেন। মাশাআল্লাহ, সুঠামদের একটি গরু। দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ পরিবেশে, খোলামেলা পরিবেশে, গাছের মধ্যে, আমরা কোনো ডিসপ্লেতে ডিসপ্লে করছি না, একেবারে নর্মাল যে গাছের মধ্যে জাস্ট দেখানোর জন্য নিচু জায়গায়। গ্রামের ভাইয়েরা এতটা ডিসপ্লে বা এসেই বোঝে না, তো এর মধ্যে দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য গরুটি সামনে এনেছি। তো উজ্জ্বল ভাই, এই গরুটির ওজন এবং অন্যান্য বিষয়গুলো একটু যদি বলতেন। এই গরুটার ওজনটা আছে আপনি 455 কেজির মতো। আচ্ছা, যদি ছোট্ট করে একটু পরিচয়টা আমার দর্শকদের। আমার নাম ফয়জুল্লাহ ভুইয়া। আচ্ছা জি, আমি হচ্ছে আমার বাবা এই ফার্মটার ওনার। আচ্ছা, ওয়ালিউল্লাহ ভুইয়া।
আচ্ছা, তো সে আসতে পারেনি, আমি এসেছি, আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ভালো হবে, এগুলো নিয়ে একটু দরদাম করবো আমরা। জি জি, ঠিক আছে। জি, তো তার আগে একটু জানতে চাই যে এমনিতে কি করা হয়। জি, আমি এইচএসসি দিলাম এই বছর। এইচএসসি? জি জি। আচ্ছা আচ্ছা, একেবারে অনেক বয়স কম। হ্যাঁ, এ ধরনের আমাদের শিক্ষিত যুবকরা, বিশেষ করে কিশোর বা যুবকরা যদি আমাদের এই সেক্টরে এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই এই সেক্টরটি এগিয়ে যাবে। গরুর প্রতি ভালোবাসা কেন হলো? এই ছোটোবেলা থেকে বাবার সাথে হাটে যাওয়া। আচ্ছা, তো সেই থেকে গরুর প্রতি একটা আলাদা টান ছিল আমার ছোটোবেলা থেকে। আচ্ছা, আমরা গরু পালতাম অনেক দিন ধরে, কুরবানির জন্য এম করে গরু পালা হতো। সেই থেকে আস্তে আস্তে গরু বেড়ে যাওয়ায় আমাদের একটু চিন্তা ভাবনা হলো যে ফার্মের দিকে যে যাওয়া যায় কি না। তো এই বছর থেকে আমরা সেটা শুরু করলাম। তো এই আমাদের গরু, আমাদের এগুলো অনেক আগে থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো, এবার কুরবানির জন্য প্রস্তুত হয়েছে এবং একটা বিক্রির চিন্তা ভাবনা হয়েছে। এই তো, তো আমরা শুনেছি 400 কত জানি বললো ওয়েট? জি, 455 কেজির মতো ওয়েট আছে। আচ্ছা, ঈদ পর্যন্ত তো আরো কিছু 10-15 কেজি প্লাস, 10-15 কেজি বাড়বে এটা। ওকে, আর বয়সটা কেমন, দাঁত কি জানা আছে? জি, এটা 4 দাঁত এই আছে আর বয়স 2.5 বছর আছে। আচ্ছা, তো আমার দর্শকরা তো গরুগুলো দেখেছে, তারা একটু এটার দরদাম জানতে চায়। ঠিক আছে, যেহেতু সেহেতু কেমন কি চাওয়া দাম কেমন? এটা আমরা চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা? জি। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত 2,80,000 টাকা আমরা চাওয়া দাম, চাওয়া দাম আর এটা ডেলিভারি আমাদের সব ইনক্লুডেড এটার মধ্যে। আচ্ছা, ডেলিভারিটা কি এই নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা নাকি? নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা, এটুকের মধ্যে। এর বাইরে গেলে হয়তো কিছুটা এক্সট্রা চার্জ দেওয়া লাগতে পারে। আচ্ছা, নিশ্চয়ই দর্শক আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সুন্দর একটা গরু দেখলাম, বেশ লম্প ঝম্প করছে, 2,80,000। এরপরও কিন্তু আপনার বলার সুযোগ আছে। আমি একটু বলি যে কালারটা একেবারে দেখুন না, খুব করা লাল, তার চুটটা দেখুন খুব সুন্দর, আর গরুটাকে একটু শক্ত করে রাখা হয়েছে, কারণ নড়াচড়া করে তো ভাই কন্ট্রোল করা যায় না, এই জন্য নাকের ভেতরে নোলক পরিয়ে টান দেওয়া হয়েছে। তো যাই হোক, এই গরুটা যাক, এর পরের গরু আমরা একটু দু একটি দেখে। হ্যাঁ জি, মাশাল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি সুঠাম দেহের অন্তর ভরা গরু আমাদের সামনে। অন্তর ভরা বললাম কারণ তার বডি দেখেন, একেবারে করা লাল, তার চুট দেখেন, তার চাহনি, তার আমি যদি আর একটু বলি যে তার নাভি দেখেন, গলকম্বল, মাশাল্লাহ, গলকম্বলে আবার একটু কী সুন্দর পাকড়া, যদিও পুরোটা পাকড়া না, হালকা কিছু পাকড়া আছে। তো সব মিলে লেজটা মাটি পর্যন্ত, বাহ, দেখার মতো একটা গরু, লেজ হচ্ছে মাটি পর্যন্ত। এবার ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এটার ওয়েটটা কেমন কি আছে? জি, এটার ওয়েট আমাদের এখন আছে 485 কেজি। 485 কেজি? জি। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করা যায় 500 কাছাকাছি তো চলে যাবে। হ্যাঁ, 500 হতেও পারে, 500 উপরে, 500 নিচেও থাকতে পারে, 500 নিচেই হয়তো বা, আসলে সঠিক বলা যায় না ওইভাবে। এমনিতে গ্রোথ কেমন এটার, কেমন? জি, এটার গ্রোথ ভালো, এটা আমাদের কাছে 1 বছর যাবত আছে। এটার 4 দাঁত? 4 দাঁত? 4 দাঁত, 1 বছর আছে। তো দর্শকের সেই মূল কথা, এটা চাওয়া দাম কেমন কি? এটা আমরা চাচ্ছিলাম 3,20,000 টাকা। 3,20,000? জি, একটু বেশি হয়ে গেল না? এখানে তো আবার একটু সবাই চায় যে একটু ডিসকাউন্টেড প্রাইস, তখন একটু দামাদামি করার সুযোগ আছে, আমরা রেখেছি, ওই গ্যাপটা রেখেই বলেছি আমি আসলে। তাহলে ওরকম ফিক্সড প্রাইসে গরু বিক্রি হয়ও না, করাও যায় না, এই জন্য একটু দামাদামির সুযোগ রেখেছে। জি, রেখেছি, যাতে দর্শক বা ক্রেতা ভাইয়েরা একটু দামাদামি করে একটু আসে, আমি মনে করি। সুন্দর কথা বলেছে যে দামাদামির মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, আমরাও সেটা মনে করি, সত্যি সেটাই মনে করি, সেটাও সেটাই বাস্তবে। দেখেন কি সুন্দর ঘুরে যাচ্ছে। তো ঠিক আছে, এই গরুটি জানলাম, এরপরে কি কোনো গরু দেখবো আর? জি, এর থেকে আমাদের একটু বড় সাইজের কিছু গরু আছে, সেগুলো আমরা একটু সেগুলোর মধ্যে থেকে দেখাবেন। ওকে, ঠিক আছে। মাশাল্লাহ, দর্শক শুনছিলেন গরুটা কীভাবে ফঁস ফঁস করছে, যেহেতু গরুটা ভিতরে ছিল, এখন যখন নিয়ে এসে তাকে গাছের সাথে বাঁধা হয়েছে, যার কারণে সে এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, একটু আগে কিন্তু দৌড় দিয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন এই গরুটির সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভাই, আমি তো দেখছি কালার খুব সুন্দর, লাল কালার, চুটটাও সুন্দর, বাকি বর্ণনা আপনি একটু বলুন। এটা আমাদের ফার্মের সবথেকে পুরানো গরু। আচ্ছা, প্রথম কথা, পুরানো গরু, কয় বছর পুরানো গরু? প্রায় 3 বছর বয়স এটার এখানকার, এখান থেকে এই ফার্মিং। আচ্ছা জি, তো এটা আমাদের এবার বিক্রির নিয়ত আছে। আচ্ছা,
তো যেহেতু এটা বড় গরু আমরা চাচ্ছিলাম যে এটার ওয়েটটা ওয়েটটা কেমন কি আছে? ওয়েট এটা এখন 640 কেজিস আছে। আচ্ছা আচ্ছা, তো এটা আশা করি আর বেশি নাও বাড়তে পারে, কারণ এটা ওর পরিপূর্ণ ইসে এসে পড়েছে। তো আশা করো যে 650 কেজি হবে হবে হতে পারে হতে পারে জি। তো এটা আমরা আলোচনা সাপেক্ষেই দামটা নির্ধারণ করতে যাচ্ছিলাম। এটা কেমন বলে দেন নাকি বলা যাবে না? এটা এই 5.5-6 লাখের মধ্যে আশা করছি যে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আসলে 5.5-6 এর মতো একেবারেই নির্দিষ্ট করে দাম বলে নাই, আপনারা ফোন করে জি এটা আলোচনা করে নেবেন নাকি? এখানে আসবে আমাদের সাথে কথাবার্তা বলবে। আমাদের এরকম এই সাইজের এই ক্যাটাগরির 8-10টা গরু আছে। আচ্ছা, তো এগুলা এরকম অ্যারাউন্ড 5 লাখের মতোই দাম হবে, বা একটু কম বেশি হতে পারে। কত থেকে কতর মধ্যে একটু বলে দেন। 4.5-5 লাখের মধ্যে এরকম আমাদের 600 কেজি প্লাস গরু আছে। 600 কেজি প্লাস, এটা তো একটু এক্সেপশনাল, তাই এটা আমরা যাচ্ছিলাম একটু বেশি প্রাইসে সেল করতে। এটা একদম নিখুঁত গরুটা, এটা মাথা থেকে শিং আর চুট লেজ সব একদম নিখুঁত এরকম। আর বাকিগুলো 4.5-5 এর মধ্যে এই সাইজের গরু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দর্শক নিশ্চয়ই আপনারা শুনেছেন, শুধু আমরা তো সব গরু দেখাতে পারছিলাম না, যার কারণে ওখান থেকে 2-3টি গরু আমরা একটু দেখালাম। জি জি, আর বাকি গরুগুলো আপনারা এসে দেখবেন, দেখে আলোচনা করে নিতে পারবেন। তবে এ ধরনের সুন্দর গরুগুলো নিখুঁত গরু পাওয়া যাবে। জি জি, আমরা একটু এই বাছাইকৃত মানে করে গরুগুলা রাখা, সব গরু রাখি না, এই এরকম লাল দেখে আমাদের যেগুলা চোখে পড়ে পছন্দ হয় সেগুলাই রাখার চেষ্টা রাখা হয় আপনার খামারে। ওকে, খুব সুন্দর কথা বলেছে, সব কিছু শুনলাম। এবার আপনাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। জি, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01625 01625 496 496 476 473 473। আমার নাম জিয়াদ। জিয়াদ জি জিয়াদ। তো দর্শক, এই গরুটি সম্পর্কে আপনারা যদি আলোচনা করতে চান, নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো অনেক কথা বললাম, আর এই সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা গ্রামীণ পরিবেশ, গ্রামে অনেকে ঘুরতে চান দেখতে চান, তো এই খামারে আসতে পারেন, এসে দেখে শুনে দরদাম করে গরু নেবেন। তো সময় দিলেন ভাই, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটু সুন্দর সুন্দর গরু দেখালাম, এবং সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা করতে চায়, কীভাবে লালন পালন করা হচ্ছে, সেই বিষয়গুলো একটু তুলে ধরলাম। আমার সামনে দেখেন যে এখানে কিন্তু দুটো ভুট্টি গরুও দেখা যাচ্ছে, একটা ছোট আর একটু বড়। এটাতে একটু মাংস কম, ওটাতে একটু বেশি, মাশাআল্লাহ। এখানে কিন্তু সব ধরনের গরুগুলোই দেখলাম। তো আপনারা বড়, ছোট, মাঝারি এবং এ ধরনের ভুট্টি গরু নিতে চাইলে এই ফার্মে আসবেন, আর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এসে দেখে শুনে দরদাম করে তারপরে গরুগুলো ক্রয় করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।